প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সহকারী পদশিক্ষক মূলগ্রাম উচ্চ বিদ্যালয় কর্ণ ব্রাহ্মণপাড়িয়া। অনলাইন ক্লাস বাংলা দ্বিতীয় বছর নবম দশম শ্রেণী। আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করব, আশা করি যে যেখানে থাকো দূরে থাকো কাছেই থাকো, অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলো খাতায় লিখে নিবে এবং বাড়িতে বারবার চেষ্টা করবে। কারণ টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যেহেতু তোমরা দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছ, তোমাদের সময় অল্প, সেই সুবাদে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে হবে। আশা করি তোমরা এবং তোমাদের অভিভাবকবৃন্দ তোমাদের প্রতি সচেতন হয়ে সেই লেখাপড়ার জন্য এগিয়ে নিয়ে যাবে। তোমরা বাড়িতে বসে নিজের চর্চা করবে, সময় অবহেলা না করে গুরুত্ব দিয়ে সেই বিষয়টি গুরুত্ব দেবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, বাক্য সংকোচন কী, আশা করি তোমরা বিষয়বস্তুটি খাতায় লিখে নেবে এবং খাতায় অবশ্যই তোমরা তুলবে এবং মুখস্থ করে নেবে। বাক্য সংকোচন হল একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা। আমি আবারও বলছি, বাক্য সংকোচন হল একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা, তাকে বাক্য সংকোচন বলে। আমরা নিম্ন কতগুলো বাক্য সংকোচন আমি সমাধান করে দেব এবং তোমাদেরকে তোমাদের মূল বইয়ে 165 পৃষ্ঠা, 170 পৃষ্ঠা, 30টা বাক্য সংকোচন আছে। আশা করি সেগুলি তোমরা বাড়িতে আজকে যতটুকু সময় লাগো তা আজকে কাজটা শেষ করে নেবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে অনলাইনে আবার করা করব, আমি তোমাদের কাছে আদায় করবো। প্রথম হচ্ছে, অন্ধকারতা কান দিয়ে যে কহলের সৃষ্টি করে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখি শুনি যে একজনের কথা একজন কান দিয়ে, সত্য কি মিথ্যা তা আমরা যাচাই করি না। কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে, বাংলা ভাষার মধ্যে এক কথা প্রকাশের মধ্যে অন্যের কথা কান দিয়ে যে কহলের সৃষ্টি করে, এত বড় লাইনকে একটা বাক্যে একটা শব্দে পরিণত করা হচ্ছে বারবার আর বাক্য সংকোচন। তো অন্যের কথা কান দিয়ে যে কহলের সৃষ্টি করে তাকে কান বাঙ্গালে বলে। তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে। পরের প্রশ্নটা হচ্ছে, রাজপথে যে ডাকাতি করে। আমরা দৈনিক দেখি, দৈনন্দিন জীবনে দেখি যে রাজপথে অনেক ডাকাতি হচ্ছে। আমরা এটা অনেক একটা লম্বা বাক্য, আর সেই বাক্যটাকে শুধু একটা শব্দে পরিণত করা হচ্ছে রাহাজানি। পরেরটা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকেই পড়ে আসছো, অকাল পক্ষ হয়েছে যে, এক কথার প্রকাশ তাকে বলা হয় অকাল পক্ষ, অর্থাৎ অকালে যা পেকে গেছে তাকে অকাল পক্ষ বলে। অভিজ্ঞতার অভাব আছে যার, অভিজ্ঞতার অভাব আছে যার। আমরা সবাই নিজের জীবনটাকে সুন্দর করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন লাগে। অভিজ্ঞতাটা হচ্ছে মানব জীবনে একটা দর্পণ, আর সেই অভিজ্ঞতা দিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এটি কাজে যদি ভালো দক্ষ না তৈরি করা যায় তখন তাকে বলা হয় অনভিজ্ঞ। তাইলে অভিজ্ঞতার অভাব আছে যার, তাকে বলা হয় অনভিজ্ঞ। আচারে নিষ্ঠা আছে যার, আচারে আচার ব্যবহার এমন একটা জিনিস যে আচার ব্যবহার দিয়ে, মাধুর্য দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে অনেক কিছু আদায় করা যায়। এই বাক্যটাকে এক কথার কথা শোনা হয় আচার নিষ্ঠা আছে যার, তাকে বলা আচার নিষ্ঠা। তারপর আছে ইতিহাস রচনা করেন যিনি। মানব জীবনে একটা ইতিহাস, ইতিহাস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অতীত হয়ে গেছে। প্রত্যেকের জীবনে একটা ইতিহাস থাকে, লাইফটাই জীবনটা একটা ইতিহাস, আর ইতিহাসটা দিয়েই রচনা হয় অতীত ভবিষ্যৎ। আমরা তখন ছাত্রকে তোমাদেরকে পড়ায় অতীতের কিছু স্মৃতি তুলে ধরি, সেটা হচ্ছে ইতিহাস। আর সেই ইতিহাসটা যিনি রচনা করেন লেখেন তাকে বলে ঐতিহাসিক। আকাশে বেড়ায় যে, আকাশে বেড়ায় যে কিছু পাখি আছে, পাখি যেগুলো আমরা ছোটো ছোটো পাখি বলি, কবুতর, শালিক, এই যেহেতু পাখি আছে আকাশের যে এইগুলি বেড়ায়, আকাশে যে উড়ে, এগুলো মনে হয় খেচর অথবা আকাশ চেন। অনেকের মধ্যে একজন, আমরা অনেক মানুষের একটা ক্লাসে বসবাস করলো, তোমরা অনেক ছাত্র আসো, তা আমরা যদি বলি তোমাদের মধ্যে কে বৃত্তি পেয়েছ অথবা কে ভালো রেজাল্ট করেছো, কে ক্লাস পেয়েছো,
তো তোমরা একজন বা দুইজন বা পাঁচজন যায় দাঁড়াও তাহলে বোঝা গেল যে অনেকের মধ্যে একজন তোমাদের মধ্যে যে বারো তাকে বোধ হয় অনেকের মধ্যে একজন অহংকার নিয়ে যা আমরা মানুষ জাতি আমাদের মধ্যে অহংকার থাকবে অহংকার পতনের মূল তারপরও অহংকার নিয়ে যা তার গঞ্জির অহংকার বাড়ির কাজ থাকবে তোমাদের আগের ক্লাসে আশা করি তোমরা এগুলি খাতায় লিখবে আমি আবার পুনরালোচনা করব তোমরা খাতায় লিখবে এবং বাড়িতে বারবার চেষ্টা করবে তোমাদের অভিযোগ বিন্দুর প্রতি আমার নির্দেশ থাকবে বিনীতভাবে অনুরোধ যে দশম শ্রেণী তোমাদের সময় কম তোমরা সামনে তোমাদের নির্বাচন করতে হবে অথবা তোমরা এসএসসি এর জন্য প্রস্তুতি নিতে হবে তোমার দুই বছর একটা কোর্স এই নবম দশম শ্রেণী এই সুবাদে তোমরা প্রস্তুতি নিতে থাকবে বাড়িতে অনলাইন ক্লাস আমরা করাচ্ছি এবং আমাদের স্কুলের প্রতি সাথে ক্লাস করাবে পাশাপাশি সরকার মহোদয় সংসদ টিভির মধ্যে আমাদের রুটিন অনুযায়ী কিছু ক্লাস নয়টা থেকে বিকাল দুইটা পর্যন্ত সরকার ক্লাস পরিচালনা করেন অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় উঠাবে খাতায় উঠিয়ে বিভিন্ন সময় সময় মতো তোমাদের শ্রেণীর শিক্ষক যে যে সার ঘণ্টাগুলো করায় সেই সারের পরামর্শ নিয়ে তোমরা নতুন বসে এগিয়ে যাবে সে প্রত্যাশা করে ব্যক্ত করছি খোদা হাফেজ কেন্দ্র সাবান সেরা দিয়ে